আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে আমাদের মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মানব সমাজে আমরা বন্ধু ছাড়া চলতে পারি না, প্রতিদিনই আমাদের বন্ধুদের সাহায্যের প্রয়োজন হয়। যেহেতু আমরা সামাজিক জীব, সমাজে বাস করতে হলে আমাদের কারো না কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ে। জীবনে চলার পথে বন্ধুত্ব খুব প্রয়োজন, কিন্তু আমরা কাদেরকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করব সেটা দিক নির্দেশনা কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। কারা হবে আমাদের বন্ধু আর কাদেরকে আমরা বন্ধু হিসেবে নির্বাচন করব সে বিষয়টি সম্পর্কে আজকে জানব। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আন-নিসার 144 নং আয়াতে বলেছেন, হে ইমানদারগণ, ইমানদার লোকদের ব্যতীত কাফেরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা আল্লাহর হাতে নিজেদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল তুলে দিতে চাও? অর্থাৎ এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইমানদার ব্যতীত অন্য কোন লোককে আমরা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করব না। যারা কাফের তাদেরকে তো কখনো নাই, যদি আমরা কাফেরদেরকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমরাও ব্যর্থ হয়ে যাব কাফেরদের মতো। এরপর মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আল মায়দার 51 নং আয়াতে বলেছেন, হে ইমানদারগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা নিজেরা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তবে সে তাদের মধ্যে গণ্য হবে। নিঃসন্দেহে আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। আল্লাহু আকবার। এই আয়াত থেকে আমরা জানতে পারি আমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের শুভাকাঙ্ক্ষী বা বন্ধু হিসেবে গড়ে তুলব না। যদিও তাদের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কল্যাণকামী হিসেবে কখনো আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারব না। যদি তাদেরকে আমরা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। আমরা যারা মুসলিম আমরা কখনো নিজেদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করতে চাই না। এজন্য আমাদেরকে বন্ধু নির্বাচনে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুক, কারণ দুনিয়ার ভাষায় সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। যেহেতু বন্ধুত্ব ছাড়া আমরা চলতে পারি না, তাই বন্ধু নির্বাচনে আমাদেরকে কোরআনের আলোকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন।